এবার নদিয়া, বাংলাদেশে জঙ্গি সংগঠনের যোগ, এসটিএফ এর হাতে ধৃত যুবক, আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। পানাগড়ের পর এবার নদিয়ার নবদ্বীপ। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। রাজ্য এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় হারেজ শেখ। ধৃত যুবক নবদ্বীপ ধামের কাছেই মোল্লাপাড়ার বাসিন্দা। ধৃত যুবকের বয়স 27 বছর। সূত্রের খবর, মঙ্গলবার ভোরেই হারেজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। উল্লেখ, গত 22 জুন কাকসার মিরেপাড়া থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ নামক এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ। হাবিবুল্লাহ গ্রেপ্তার হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় যথেষ্ট মেধাবী ছেলে হিসেবেই পরিচিত ছিল সে। এমন একজন মেধাবী ছাত্রের সঙ্গে জঙ্গিযোগ মেনে নিতে পারছিলেন না এলাকার মানুষ। সূত্রের খবর, সেই হাবিবুল্লাহর সূত্র ধরে মঙ্গলবার ভোরে নবদ্বীপ ধামের কাছ থেকে হারেজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। পুলিশের পক্ষ থেকে ধৃত যুবককে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে 14 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই নবদ্বীপ থেকে হারেজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। পুলিশ সূত্রের খবর, মোহাম্মদ হাবিবুল্লাহ ছিল এই যোগাযোগের অন্যতম অ্যাডমিন। সেই সূত্র থেকে একের পর এক গ্রেপ্তার। ধৃত হারেজ শেখকে হেফাজতে নিয়ে হাবিবুল্লাহর সাথে যোগসূত্র খোঁজার চেষ্টা করবে এসটিএফ, এমনটাই জানা গিয়েছে। কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিযোগের ঘটনায় পরপর বেশ কয়েকজন গ্রেপ্তার। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে, অভিযুক্তদের জাল কতটা বিস্তৃত তা খতিয়ে দেখছে এসটিএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। পানাগড়ের পর এবার নদিয়ার নবদ্বীপ। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। রাজ্য এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় হারেজ শেখ। ধৃত যুবক নবদ্বীপ ধামের কাছেই মোল্লাপাড়ার বাসিন্দা। ধৃত যুবকের বয়স 27 বছর। সূত্রের খবর, মঙ্গলবার ভোরেই হারেজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। উল্লেখ, গত 22 জুন কাকসার মিরেপাড়া থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ নামক এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ। হাবিবুল্লাহ গ্রেপ্তার হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় যথেষ্ট মেধাবী ছেলে হিসেবেই পরিচিত ছিল সে। এমন একজন মেধাবী ছাত্রের সঙ্গে জঙ্গিযোগ মেনে নিতে পারছিলেন না এলাকার মানুষ। সূত্রের খবর, সেই হাবিবুল্লাহর সূত্র ধরে মঙ্গলবার ভোরে নবদ্বীপ ধামের কাছ থেকে হারেজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। পুলিশের পক্ষ থেকে ধৃত যুবককে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে 14 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই নবদ্বীপ থেকে হারেজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। পুলিশ সূত্রের খবর, মোহাম্মদ হাবিবুল্লাহ ছিল এই যোগাযোগের অন্যতম অ্যাডমিন। সেই সূত্র থেকে একের পর এক গ্রেপ্তার। ধৃত হারেজ শেখকে হেফাজতে নিয়ে হাবিবুল্লাহর সাথে যোগসূত্র খোঁজার চেষ্টা করবে এসটিএফ, এমনটাই জানা গিয়েছে। কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিযোগের ঘটনায় পরপর বেশ কয়েকজন গ্রেপ্তার। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে, অভিযুক্তদের জাল কতটা বিস্তৃত তা খতিয়ে দেখছে এসটিএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা, শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।